আগের দিন আগে আগের ভিডিওতে আমরা করেছিলাম কি কি করে আমরা বিল্ডিং প্ল্যানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করা হয়, তো আগের দিন এটা অলরেডি শিখিয়েছিলাম। তো আজকে নতুন করে শেখাবো কি না কিভাবে একটা গ্রাউন্ড ফ্লোর যে প্ল্যান সেই প্ল্যান থেকে কিভাবে আমি রুফ প্ল্যান করবো। প্রথমে রুফ প্ল্যান, রুফ প্ল্যান মানে হচ্ছে ছাদের প্ল্যান। তো ছাদের প্ল্যান মানে হচ্ছে প্ল্যান মানে কি টপ ভিউ, উপর থেকে দেখা। তো একটা একটা যখন ছাদের উপর থেকে দেখি মানে টপ ভিউ, বাকি চোখের উপর মানে বাকি যেমন উপর থেকে ইটে যেমন যখন উড়ে যায় উপর থেকে, যখন উপর থেকে যে সে যে ভিউটা দেখে সেটাই হচ্ছে রুফ প্ল্যান। তো একটা পাখি যখন উপর থেকে উড়ে যায় তখন সে উপর থেকে কী দেখতে পায়, তাহলে একটা নর্মাল একটা স্ল্যাব দেখতে পায়। সেই স্ল্যাবটা কি, তো নিচে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা হবে তার মাপেই হবে তার রুফ। তো এই স্ল্যাবটার মাপ কত হবে, যদি এই রুমটার মাপ ইনার টু ইনার 4000 by 3000 হয়, মানে প্রথম মাপটা হয় কি হরাইজনটা, আর দ্বিতীয় মাপটা হয় কি ভার্টিকাল, মানে 4000 মানে কি মানে এখান থেকে এটা হচ্ছে 4000 আর এখান থেকে এটা হচ্ছে 3000। তো প্রথমে কি করতে হবে, তার রুফ প্ল্যান করতে গেলে একটা স্ল্যাব আঁকতে হবে যার মাপ হবে এই মাপে। কিন্তু এই যে স্ল্যাবটা আঁকবো শুধু এখানে ইনার টু ইনার যে 4000 এবং 3000 এখান থেকে ইনার টু ইনার এটা করলে হবে, যদি স্ল্যাবটা যদি এই 4000 by 3000 করি তাহলে ইনার টু ইনার যেহেতু তাহলে কি হবে না এই স্ল্যাবটার ভিতরে পড়ে যাবে, তাহলে কোনোদিন কোনোদিন এই উইদাউট সাপোর্ট ছাড়া এই স্ল্যাবটার উপরে দাঁড়ানো যায় না। তাহলে আমার অ্যাকচুয়ালি আমার এই যে স্ল্যাবটার মাপ কত হওয়া উচিত, এই স্ল্যাবটার মাপ হওয়া উচিত যেটা হচ্ছে কত, এই 4000 প্লাস এই 250 ওয়াল এটা হচ্ছে 250 আর এদিকে প্লাস 250 মানে কত, এটা হচ্ছে 250 প্লাস 250 500 আর 4000 মানে হচ্ছে 4500। আর এইটা কত হবে, এইটা হচ্ছে ইনার টু ইনার মাপ হচ্ছে 3000 প্লাস 250 প্লাস 250 তাহলে কত হবে 3500। এবারে প্রশ্ন হচ্ছে কি আমি এই স্ল্যাবটা এইভাবে পাবো, উপর থেকে দেখলে আমি কি দেখবো, মানে আমরা স্ল্যাব দেখবো যার মাপ কত, যার ডাইমেনশন হচ্ছে 4500 by 3500। কিন্তু উপর থেকে দেখলে আমাদের উপর সমান একটা ছাদের উপর থেকে দেখলে দেখা যায় উপর সমান একটা আমাদের গার্ড ওয়াল থাকে, যেটাকে আমরা টেকনিক্যাল সিভিল ভাষায় আমরা কি বলছি বলি টেকনিক্যাল টার্ম প্যারাপেট ওয়াল। কিন্তু উপর থেকে যদি দেখি প্যারাপেট ওয়ালটা, উপর থেকে যদি আমি দেখি প্যারাপেট ওয়াল থিকনেস দেখতে পাবো, তো এখানে আমরা কি করে প্রয়োগ করেছি, এটা হচ্ছে 250 অল ওয়াল থিকনেস অফ অল ওয়াল 250 আর থিকনেস অফ প্যারাপেট ওয়াল 125। তো ছাদের উপর থেকে দেখলে এই চারদিকে তাহলে একটা 250 ওয়াল, 250 ওয়াল নিচে যেমন ছিল উপরে তার কত ওয়াল হবে 125, তাহলে এদিক দিয়ে 125, এদিক দিয়ে 125, এদিক দিয়ে 125, এদিক দিয়ে 125। নিশ্চয়ই এই ওয়ালটা নিশ্চয়ই বাইরে ঝুলবে না, তাহলে নিশ্চয়ই স্ল্যাবের মধ্যে হবে, তাই স্ল্যাবের মধ্যে 125 করলাম। তাহলে এই ওয়ালটা আমি লিখে দিতে পারি 125 ঠিক প্যারাপেট ওয়াল, আর কি যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর তার উপরে ছাদ তাহলে এটা কি হবে ওপেন টেরেস মানে খোলা ছাদ নিশ্চয়ই, তাহলে ওপেন টেরেস রোমান ওয়ান, যদি দুতলা ছাদ তো রোমান টু, তিনতলা হলে রোমান থ্রি, এরকম হয়ে পড়বে। যেমন এইটা যেমন রুম এটা যেমন গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানের আন্ডারে, তো এটাকে তলায় কি লিখবো রুফ প্ল্যান। এবারে আজকে তাহলে নতুন কি করলাম, প্ল্যান থেকে কিভাবে আমি রুফ প্ল্যান করতে পারি, তাহলে এইটা একটা হয়ে গেল। আর একটা জিনিস শেখাবো আজকে, যেটা হচ্ছে প্ল্যান থেকে কিভাবে আমি এলিভেশন করতে পারি। এলিভেশন জিনিসটা কি, এলিভেশন জিনিসটা হচ্ছে ফ্রন্ট ভিউ, কোনো মানুষের যে ছবি তোলা হয় সেটাই হচ্ছে তার এলিভেশন। যদি সামনে থেকে কোনো বাড়ির সামনে থেকে দেখা হয় তাহলে তার সেটা ফ্রন্ট এলিভেশন সেটাই। তাহলে একটা বাড়ি যদি সামনে থেকে দেখা হয়, বাড়ির সামনে থেকে মানে কি এদিক দিয়ে, যদি এদিক দিয়ে দেখি তার যে ফ্রন্ট এলিভেশন সেটা হবে এটা। এবারে এই যে ফ্রন্ট থেকে দেখছে তার রেসপেক্টে এটা হচ্ছে রাইট এলিভেশন হবে, এটা হচ্ছে লেফট এলিভেশন হবে, এটা হচ্ছে ব্যাক এলিভেশন হবে। তাহলে আজকে আমি প্রথম শেখাবো কি না ফ্রন্ট এলিভেশন, ফ্রন্ট এলিভেশন কিভাবে করবো। ফ্রন্ট এলিভেশন বলতে একটা মানুষ যদি সামনে থেকে দেখা যায় প্রথমে কি দেখতে পাই, প্রথমে দেখতে পাই এটা যে মানুষটা কত লম্বা, কতটা চওড়া, মানুষটা কার উপরে দাঁড়িয়ে আছে, এবং তারপরে চোখ নাক কি আছে সেগুলো হচ্ছে পরে। তাহলে প্রথমে আমি দেখতে পাবো এই বাড়িটা বা এই রুমটার চওড়া কত, তাহলে প্রথম ফ্রন্ট যদি দেখি তাহলে এখান থেকে এই চওড়াটা হচ্ছে এই বাড়িটার চওড়া, তাহলে আমি তার পজিশন ধরে নিলাম, এর পজিশন ধরে নিলাম, এই লাইনটার পজিশন ধরে নিলাম, সেটা আমি দেখতে পাবো। এবার কি করবো, এই বাড়িটা নিশ্চয়ই তো হাওয়ায় ভাসছে না, এই বাড়িটা নিশ্চয়ই কি করছে কোনো একটা জায়গার উপরে, সেটা হচ্ছে জিএল, জিএল মানে গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেলের উপরে নিশ্চয়ই ঘরটা আছে, বাড়িটা আছে। তাহলে প্রথমে আমি একটা জিএল দিলে, এটা কি, এটা হচ্ছে জিএল, এই জিএল নিশ্চয়ই গ্রাউন্ড লেভেলের একদম সমান জায়গা থেকে, গ্রাউন্ড লেভেলের থেকে কিন্তু এই ঘরটা মেঝেটা বা প্লিন্থ লেভেলটা শুরু হয় না, এই গ্রাউন্ড কোনো বাড়িতে ঘুরতে গেলে কি করতে হয় একটু উপরে উঠতে হয়, তো সেই যে উপরটা মানে বাড়ি থেকে যে হেঁটে আসে সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল জিএল, কিন্তু যেখান থেকে একটু উঁচুতে উঠতে হয় উঠে যেখানে যে ফ্লোরে পৌঁছালাম সেটা হচ্ছে প্লিন্থ লেভেল, মানে হচ্ছে সেটা আমার নর্মালি কত করে নি 600 মিলিমিটার,
মানে এখান থেকে জাস্ট 600 মিলিমিটার উপরে প্লিন্থ লেভেল আছে প্লিন্থ লেভেল কে কি করি পিয়ার দিয়ে ট্রেড করি তাহলে এখান থেকে 6 এখান থেকে এটা পর্যন্ত আমার পিয়ার পর্যন্ত কত 600 এবারে কি দেখতে পাই ঘরটার হাইট কত এই যে রুফটার হাইট কত তো নরমালি আমরা একটা স্ট্যান্ডার্ড করে করি কি এই ঘরটার হাইট হচ্ছে 10 ফুট বা অল ডাইমেনশন যেহেতু আগে মিলিমিটারে থাকে বলি আমরা সেহেতু আমরা তো কত বলবো এখান থেকে ঘরটার হাইট হচ্ছে 3000 মিলিমিটার ক্লিয়ার এবারে বলো যেহেতু এই রুমটার হাইট 3000 তারপরে এই এই পর্যন্ত আমার রুমের রুমের কাজ শেষ হাইটটা শেষ কিন্তু এই রুমের উপরে যেহেতু একটা প্যারাপেট ওয়াল আছে রুফ প্ল্যানে আছে তো আমি প্ল্যান এই রুফ প্ল্যানে দেখেছিলাম কি উপর থেকে দেখেছিলাম টপ ভিউ থেকে সেটা 125 এর প্যারাপেট ওয়াল 3 ইঞ্চ দেখেছিলাম কিন্তু যেহেতু আমি সামনে থেকে দেখছি তাহলে এই প্যারাপেট ওয়ালের হাইট দেখতে পাবো এই প্যারাপেট ওয়ালের হাইট কত আমরা 1000 মিলিমিটার ধরে নিই তাহলে আমি এই রুমটা চওড়া দেখতে পেলাম এই রুমটার প্রথমে জি টু পি এর হাইট আছে তারপরে কি রুমটার হাইট দেখতে পেলাম কত 3000 তারপর প্যারাপেট ওয়ালের হাইট কত 1000 তো প্রথমে আমি এই ডাইমেনশনটা দিই এটা কত জি টু পি এর হচ্ছে 600 তারপর হচ্ছে 3000 তারপর হচ্ছে 1000 তাহলে একটা মানুষের বডি তৈরি হয়ে গেল এখানে যেমন তাহলে চওড়া হাইট দেখতে পেলাম এবারে মানুষের বডির উপরে কি দেখতে পাবো চোখ নাক কান যেগুলো দেখতে পাই ঠিক তাই এখানে দেখতে পাবো তো এখানে আমি কি আঁকছি এটা বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন এটা রুমের ফ্রন্ট এলিভেশন তাহলে আমি এখানে কি দেখতে পাবো এই রুমটা চওড়া দেখতে পেলাম হাইট দেখতে পেলাম সামনে দেখতে পেয়েছি এবারে কি দেখতে পাবো এবারে চোখ কান যা মানুষ দেখতে পাই সামনে যেমন থাকে ঠিক তেমনি এখানে কি দেখতে পাবো এই এখানে দরজা আছে এই দরজাটা দেখতে পাবো নরমালি দরজাটা কোথায় বসে থাকে পিএল এ নিশ্চয়ই গ্রাউন্ড লেভেলে কোনো দরজা বসে থাকে না তাহলে এই পিএল যদি বসে থাকে দেখতে হবে যে এইটা এই এটাকে যদি আমি এ দিয়ে ডট করি এটা যদি বি দিয়ে ডট করি তাহলে এটা আমার এ এটা আমার বি নিশ্চয়ই নিশ্চয়ই এই বি থেকে আমার এই পিএল এর বি গায় নিশ্চয়ই আমার দরজাটা নেই জাস্ট এই বি থেকে এতটা 250 মিলিমিটার ছেড়ে মানে এই ওয়ালের থিকনেসটা ছেড়ে আমার দরজাটা আছে তাহলে আমার এখান থেকে 250 মিলিমিটার ছেড়ে আমি দরজাটা করব এবার সামনে থেকে দেখলে কি দেখব সামনে থেকে দেখলে দেখব এই দরজাটা কোনো বাড়ির সামনে যদি দেখা যায় এই দরজাটা চওড়াও দেখতে পাবো হাইট দেখতে পাবো এখানে ডি এর মাপ মানে এই যে ডটটার মাপ ডি দিয়ে ডট করেছি এই ডি এর মাপ কত 1000 বাই 2000 তো প্রথম মাপটা কি হয় না হরাইজন্টাল বাই দ্বিতীয় মাপটা কি হয় ভার্টিক্যাল হয় তো আমি এখান থেকে হরাইজন্টাল নেব কত এখান থেকে হরাইজন্টাল নেব 1000 আর উপর থেকে এর হাইটটা কত নেব 2000 তাহলে আমি দরজাটা দেখতে পেলাম সামনে এবারে কি দেখব এই দরজার পাশে একটু ছেড়ে একটা জানলা আছে তো এই জানলাটা কি W1 দিয়ে ডট করেছি এই W1 দিয়ে মানে W1 কি হবে W1 এর মাপ হচ্ছে 1500 বাই 1200 কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যেমন যেমন এই দরজাটা এই পিএল এর উপর থেকে হলো কিন্তু জানলাটা তো আর পিএল এর উপর থেকে হবে না বা এই এই স্ল্যাবের তলা এই স্ল্যাবের তলা দিয়ে হবে না মাঝখান বরাবর হবে কিন্তু এই মাঝখান বরাবরটা বুঝবো কিভাবে তাহলে একটা কি সুবিধা হচ্ছে কি করতে পারি জানলার উপরের লেভেল আর দরজার উপরের লিন্টেল লেভেল সেম লাইন তাহলে এখান থেকে আমি একটা সাত আমার হেলপের জন্য একটা হালকা করে লাইন দিয়ে দিলাম এবারে কি করব এই যে জানলাটা এই জানলাটা দেখব আমি দরজা থেকে কতটা ছেড়ে আছে তাহলে এখান থেকে এতটা ছেড়ে থাকা মানে হচ্ছে এখান থেকে এতটা ছেড়ে আছে যে কোনো একটা ডাইমেনশন নেওয়ার পর এই জানলার মাপ কত W1 এর মাপ কত 1500 বাই 1200 তাহলে আমি এখান থেকে হরাইজন্টাল প্রথম মাপটা হরাইজন্টাল আর এই 1500 দিলাম আর হাইট কত 1200 দিলাম নিয়ে আমি একটা উইন্ডো রেখে দিলাম এই পর্যন্ত ক্লিয়ার আশা করি তোমরা হয় বুঝতে পেরেছো এবারে কি করব আমি এই ডটটা হয়ে গেছি আর এই উইন্ডোটা হয়ে গেছে মানে নাকটা হয়ে গেছে চোখটা হয়ে গেছে এবারে এই চোখের উপর যেমন ব্লু থাকে বা পাতা থাকে যেটা যেমন থাকে এই দরজা বা জানলার উপরে কি থাকে থাকে হচ্ছে সানসেট বা টেকনিক্যাল টেকনিক্যাল টার্ম কি ছাজা বা কেউ ছাজাও বলে CHAJJA তো সামনে থেকে দেখলে আমি কি দেখতে পাবো এই যে ছাজাটা বা ছাজাটা এই জানলা বা দরজার উপরে নিশ্চয়ই ঠিক এইভাবে তো দেখতে পাবো থিকনেসটা থিকনেস মানে কি এই ছাজাটা এখান থেকে এক্সট্রা 150 মিলিমিটার আছে এখান থেকে এক্সট্রা 150 মিলিমিটার মানে এখান থেকে 150 এখান থেকে 150 মিলিমিটার এই 150 মিলিমিটার এক্সট্রা দেওয়া হয় কেন কারণ কি এই এই প্রথম প্রশ্ন হচ্ছে এই ছাজাটা দেওয়া হয় কেন এই ছাজাটা দেওয়া হয় মেনলি এই দরজাটা কাঠ হোক টিন হোক লোহা হোক কাঁচ হোক যাই হোক না কেন রোদ বৃষ্টি জলের হাত থেকে এই ছাজাটা এই দরজা বা জানলাটাকে রক্ষা করে তাহলে এই এই কখনো এই এক্সট্রা দেওয়া হয় একটাই কারণে কখনো বৃষ্টির জল সবসময় বৃষ্টির সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় না তাহলে কখনো ভিগে ভিগেই হয় হেলে হেলেই হয় তাহলে আমি কি করবো এখান থেকে আমি 150 মিলিমিটার এক্সট্রা নিয়েছি 150 মিলিমিটার এক্সট্রা এদিকে নিয়েছি এই জন্য আমরা এগুলো এক্সট্রা নিই এবারে কি করবো এখান থেকে এই পর্যন্ত আমার টানা চাজা আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার টানা চাজা আছে আর থিকনেস কত 50 মিলিমিটার আর কি করবো এবারে যেমন আমার নাক চোখ আঁকা হয়ে গেছে এবার যদি সাইডের দিকে আমার কেমন কান বেরিয়ে যদি থাকে তাহলে আমি দেখবো এই পাশ থেকে এই সামনে যদি দেখি এই কানটা বেরিয়ে আছে এই কানটা কত
এটা হচ্ছে সাইডে ছাড়া আমি সামনে থেকে যদি দেখি এই যে উইন্ডো দেখতে পাবো না কিন্তু এদিকে যে কানটা বেরিয়ে আছে বা এদিকে যে কানটা বেরিয়ে আছে এখানে কি বেরিয়ে আছে এখানে সানসেট বেরিয়ে আছে বা ছাজা বেরিয়ে আছে এই ছাজাটা কত এটা হচ্ছে 450 মিলিমিটার তাহলে এদিকে কত 450 মিলিমিটার তো আমি ঠিক এটাই দেখতে পাবো এই একই লেভেলে এদিকে 450 মিলিমিটার একটা ছাজা দেখতে পাবো যার থিকনেস 50 এখান থেকে 450 ছাজা দেখতে পাবো যার থিকনেস হচ্ছে 50 এটা থিকনেস কত 50 এমএম আর এটা উইথ কত 450 তাহলে এই পর্যন্ত হলো এবারে বলি এই দরজার তলায় এই প্ল্যানে দেখিয়েছিলাম এই হলো ট্রেড ট্রেড তো আমি সামনে থেকে দেখলে কি দেখব রাইজার দেখবো যদি বলি কেন দেখবো আমি থ্রিডি ভাবে একটা আঁকি তো প্ল্যানে আমি কি দেখবো উপর থেকে দেখছি তখন আমি কি দেখবো এই ট্রেডগুলো দেখবো মানে যেখানে আমি পা ফেলি তাহলে এটা আমি পা ফেলি এটা ট্রেড এটা আমি পা ফেলি এটা ট্রেড এটা আমি পা ফেলি এটা ট্রেড তো আমি এখানে ট্রেড করে দেখেছি একটা দুটো তিন তো ট্রেডের মাপ কত 250 করি ট্রেডের মাপ 250 আর এখানে যেহেতু তিনটে ট্রেড দেখেছি দেখবো কি রাইজার কটা একটা দুটো তিনটে চারটে সবসময় মাথায় রাখবো টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আর হয় মানে যতগুলো ট্রেড হয় তার থেকে একটা বেশি রাইজার হয় আর রাইজারের মাপ কত 150 তাহলে আমি এখানে তিনটে ট্রেড দেখেছিলাম তাহলে তিনটে ট্রেড কি একটা দুটো তিনটে তাহলে তিনটে যদি ট্রেড থাকে তাহলে রাইজার কটা একটা দুটো তিনটে চারটে আমি সামনে থেকে দেখছি সামনে থেকে দেখলে কি দেখবো নিশ্চয়ই ট্রেড গুলো দেখতে পাবো না সামনে থেকে দেখলে রাইজার গুলো দেখতে পাবো তাহলে কটা রাইজার দেখবো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে রাইজার প্রতিটা রাইজারের মাপ কত 150 করে তাহলে চারটে রাইজার ঠিক এখানে সামনে থেকে দেখলে আমি এরকম দেখতে পাবো 150 150 150 চারটে রাইজার তাহলে এটা আমার কি হলো কমপ্লিট এটা তাহলে আমি কি লিখবো ফ্রন্ট এলিভেশন